অনেক সময় দেখা যায় হঠাৎ করে বাসায় মেহমান চলে এসেছে, আমরা চিন্তায় পড়ি যে কী তৈরি করব। হাতে যদি মাত্র 30 মিনিট সময় থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আপনার সম্মান যেমন বাঁচবে, মেহমানও কিন্তু তৃপ্তি করে খেতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তা করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে তেলটা আগে ভালো করে গরম করে নেবেন, তারপরে পেঁয়াজটা দেবেন। তাহলে খুব দ্রুত পেঁয়াজটা বেরেস্তা হয়ে যায় আর কালারটাও সুন্দর আসে। তো আমার বেরেস্তাটা হয়ে গেছে, এর চেয়ে বেশি লাল করবেন না, লাল করলে পরে সেটা পুড়ে যায়। এই অবস্থায় নামিয়ে নেবেন। এরপরে আমি এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমি আলুটাকে লবণ আর একটু ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম, এখন আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা আমার এফিট ওফিট করে ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো আলুটাকে নামিয়ে নিয়ে এরপরে আমি চিকেনটা দিয়ে দিব। তো এখানে আমি আরেকটা কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, এখানে 1 কাপের একটু কম তেলটা দিয়ে এর মধ্যে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 2টো টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দুটাকে একটু কেটে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো একটু বড় সাইজের পেঁয়াজ। এবার এটাকে একটু ভেজে নেব। তো উল্টো পাল্টে একটু ভেজে নিচ্ছি, নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে তারপরে পেঁয়াজটা আর টমেটোটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। তো সে পর্যন্ত আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো হাতে দেখা যায় অনেক সময় আমাদের একেবারেই সময় থাকে না, কী করবো টেনশনে পড়ে যায়। তো সেই সময় কিন্তু এটা করতে পারেন, খুবই মজার একটা রেসিপি। তো এই যে আমি টমেটো আর পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি, এটাকে আমি একটু ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেব। এ ফাঁকে আমি চিকেনটাকে আরেকটু ভেজে নিচ্ছি, তারপরে আমি পেস্টটা দিয়ে দেব। তো এ ফাঁকে আমি পেস্টটাও কিন্তু করে নিয়েছি, আর চুলায় আমার চিকেনটা ছিল। তারপরে এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা পেস্ট, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি কাঠবাদাম পেস্ট। বাদাম পেস্টটা অবশ্যই দিবেন, তাহলে বিরিয়ানিটা অনেক সফট থাকে, খেতে অনেক ভালো লাগে। তো এটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে করে মশলার আর বাদামের যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা চলে যায়। এরপরে 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, তারপরে লবণ দিয়েছি স্বাদ মতো, মরিচ আপনাদের জাল অনুযায়ী দিবেন, 1/2 চা চামচ দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো, তারপরে আস্ত মশলা দিয়েছি কিছুটা, আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আস্ত মশলার মধ্যে আমি দিয়েছি ইস্টার মশলা, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এবার এটাকে একটু কষিয়ে নিচ্ছি, এটাকে একটু 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এরপরে এখানে আমি যে পেঁয়াজ আর টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তো আপনাদের কাছে যদি দই থাকে সেক্ষেত্রে আপনারা দই দিতে পারেন, আর যদি দই না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধটা ইউজ করতে পারেন। যেহেতু এখানে টমেটো দিয়েছি আমি, তো সেহেতু গুঁড়ো দুধ দিলেও কিন্তু অনেকটা দইয়ের মতোই স্বাদ পাওয়া যায়, আর গুঁড়ো দুধটা আরও বেশি আঠালো থাকে, খেতে অনেক ভালো লাগে। এরপরে কিছুটা পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এই যে এটাকে আমার কষানো হয়ে গেছে, যেহেতু চিকেনটা আমার আগে থেকে একটু ভাজা ছিল, তো এরকম যখন হবে তেলটা উপরে বেশি উঠবে তখন হচ্ছে এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি। তো চালটাকে আমি 10 মিনিট পরিমাণ ভিজিয়ে রেখে তারপরে চালটা ধুয়ে নিয়েছি। তো এখানে আমার চিকেনটা ছিল 1 কিলো আর রাইসটা ছিল 1/2 কিলো, মানে 1/2 কেজি যাকে বলে, 1 কেজি চিকেনের সাথে 1/2 কেজি চাল দিয়েছি। এরপরে এটাকে একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানিতে একটু গরম পানি দিবেন, আর মশলার মধ্যে চাইবেন চালটাকে একটু ভালো করে ভেজে নিতে, তাহলে খেতে ভালো লাগে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো আমার আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো, সেজন্য আমি আলুটা আগে ব্যবহার করে নেই। আপনাদের যদি আলুটা সিদ্ধ কম থাকে সেক্ষেত্রে আপনারা যখন মশলার মধ্যে চিকেনটা কষাবেন তখন দিয়ে দিবেন। এরপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর আমি ঢাকনাটা উল্টে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো নেড়ে ছেড়ে দিয়ে পানিটা একটু কমিয়ে নেব, পানিটা একটু কমিয়ে নিয়ে এরপরে এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিয়ে এটাকে আর একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন চুলাটা একবারেই ডিম করে দেবো। দিয়ে এখন এর মধ্যে উপরে বেরাস্তা দিয়ে এরপরে ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমি দমে রেখে দিব 10 মিনিট পরিমাণ। এর ফাঁকে আমি হচ্ছে একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম যাতে করে সব দিকে সমানভাবে হয়ে যায়। তো এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, খুবই কম সময়ে আপনারা এই বিরিয়ানিটা করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ দেখা যায়। বিরিয়ানি থাকলে বিরিয়ানির সাথে সালাদ আপনি 7-Up পরিবেশন করলে হয়ে যায়, আর আপনি যদি পোলা মাংস আলাদা আলাদা করতে চান তখন কিন্তু শুধু চিকেন দিয়ে আপনি পোলা দিয়ে দিতে পারবেন না। তো এই রেসিপিটা কিন্তু শুধু এভাবে দিতে পারেন একটু সালাদ আর কোক দিয়ে। তো আশা করি ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।